আসসালামু আলাইকুম। আজকে আমরা জাতিসংঘের উপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এগুলোর ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ কতদিন? 1 মাস, 6 মাস, 1 বছর, 3 বছর? আবারও বলতেছি, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ কতদিন? 1 মাস, 6 মাস, 1 বছর, 3 বছর? সঠিক উত্তর হচ্ছে 1 বছর। এই প্রশ্নের আরেকটু ব্যাখ্যা আছে, চলুন এটা দেখে আসা যাক। আমরা যদি প্রতিটি প্রশ্ন এমন এমন ব্যাখ্যা সহকারে পড়ি, তাহলে পরীক্ষার সময় আমাদের কোনো রকম টেনশন করা লাগবে না, প্রশ্ন কমন আসবেই। সো তোমরা সবাই এটা দেখে নিও, আমি এয়ারপোর্টটাতে চলে যাচ্ছি। প্রশ্ন নম্বর 2, আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? জেনেভা, নিউ ইয়র্ক, হেগ, রোম? আন্তর্জাতিক আদালত কোথায় কোথায় অবস্থিত? জেনেভা, নিউ ইয়র্ক, হেগ, রোম? এই 4টি অপশনের মধ্যে কোন অপশনটি হবে? সঠিক উত্তর হচ্ছে হেগ। এই প্রশ্নের কিছু ব্যাখ্যা আছে, চলুন এটা দেখে আসি। তো তোমরা এটা পড়ে নাও, আমি এটার পড়তেছি না। এর পরের প্রশ্নে, প্রশ্ন নম্বর 3, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা সম্পন্ন এশীয় দেশ কয়টি? অপশন ক 5টি, অপশন খ 3টি, অপশন গ 2টি, অপশন ঘ 1টি? সঠিক উত্তর হচ্ছে 5টি। এখানে কিছু ব্যাখ্যা আছে, তোমরা দেখে নাও, আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। জাতিসংঘের শেষ আফ্রিকান সদস্য রাষ্ট্র কোনটি? জাতিসংঘের শেষ আফ্রিকান সদস্য রাষ্ট্র কোনটি? অপশন ক দক্ষিণ সুদান, অপশন খ পূর্ব তিতুমির, অপশন গ টুরুভ্যালু, অপশন ঘ উরুগুয়ে? সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ সুদান। এ প্রশ্নের কিছু ব্যাখ্যা আছে, তোমরা এটা পড়ে নাও, আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। নিচের কোনটি জাতিসংঘের মূল সংস্থার অন্তর্ভুক্ত নয়? অপশন ক ইউনেস্কো, অপশন খ ইউএনজিএ, অপশন গ ইউএনএসসি, অপশন ঘ
ECOSOC, ইকোসোক। সঠিক উত্তর হচ্ছে ইউনেস্কো। এই প্রশ্নের কিছু ব্যাখ্যা আছে, তোমরা এটি পড়ে নিও। প্রশ্ন নম্বর 6, আন্তর্জাতিক আদালতের বিচারক কতজন? অপশন ক 5 জন, অপশন খ 9 জন, অপশন গ 15 জন, অপশন ঘ 18 জন। আন্তর্জাতিক আদালতের বিচারক সংখ্যা কতজন? সঠিক উত্তর হবে 15 জন। এই উত্তরটা আমার ভুল হয়েছে, বাট সঠিক উত্তর হবে 15 জন। এই প্রশ্নের কিছু ব্যাখ্যা আছে, তোমরা এটি দেখে নিও। তো সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। যারা এরকম আরও বেশি বেশি ভিডিও চান, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। সবাইকে ধন্যবাদ।